হিমাদ্রি কিশোর দাশগুপ্তের মেরুসার মুক্ত। আকাশ একটু পরিষ্কার হতেই ঘরের বাইরে বেরিয়ে এলো মৃগাঙ্ক। সেই আর্তনাদ তখন অনেকটা স্তিমিত হয়ে এসেছে। মৃগাঙ্ক দেখতে পেল গতকালের সেই ঘরটার সামনে ভিড় করছে গ্রামের পুরুষরা। অস্পষ্ট একটা আর্তনাদ মাঝে মাঝে ভেসে আসছে সেখান থেকে। এবার আর কৌতূহল দমন করতে না পেরে মৃগাঙ্ক এগিয়ে গেল সেই দিকে। ঘরের দরজাটা এখনো খোলা, আর তার ঠিক বাইরেই মাটিতে পড়ে ছটফট করছে একটা লোক। মুখ দিয়ে গাজলা উঠছে, মৃদু আর্তনাদ করছে লোকটা। মৃগাঙ্গ ভিড়ের মধ্যেই ম্যাকাওকে দেখে প্রশ্ন করল, এই লোকটার কি হয়েছে? প্রশ্নটা শুনে ম্যাকাও ইশারায় কিছুটা তফাতে একটা জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করলো মৃগাঙ্কর। সেখানে মাটির সঙ্গে কোষ দিয়ে গাঁথা একটা সাপ, এই লোকটাকে সাপে কেটেছে। সম্ভবত ঘরেই ছিল কালো রঙের অচেনা সামুদ্রিক সাপটা, আর সে ঘর থেকে পালাবার সময় তাকে কোষ দিয়ে মারা হয়েছে কিছুক্ষণ আগে। কথাবার্তার মাধ্যমে মৃগাঙ্গ জানতে পারল এই লোকটার নাম প্যারট। বিশেষ কারণবশত তাকে এই ঘরে আটকে রাখা হয়েছিল, ভোররাতে তাকে সাপে কাটে। সাপের কামড়টাও দেখতে পেল মৃগাঙ্ক। লোকটার বাঁ হাতের পাতার উপর জেগে আছে সর্প দংশনের চিহ্ন, দুটো লাল বিন্দু। এখনও লোকটা জ্ঞান হারায়নি, শুধু আতঙ্কিত বিস্ফোরিত চোখে অন্যদের মুখের দিকে তাকিয়ে আছে আর অস্পষ্ট আর্তনাদ করছে। মৃগাঙ্গ বলল, আমার কাছে সাপের কামড়ের ইঞ্জেকশন আছে, একবার চেষ্টা করে দেখা যাক একে বাঁচানো যায় কি না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ম্যাকাও বলল, দেখো দেখো ওকে বাঁচাতে পারো কিনা, ও মারা গেলে দেবীর উৎসব করা যাবে না, তাহলে ভয়ঙ্কর কাণ্ড হবে, সমুদ্রে মাছ পাওয়া যাবে না, না খেয়ে মরবো আমরা, অথবা জলোচ্ছ্বাসে দ্বীপ ভেসে মারা যাব সবাই। মৃগাঙ্গ খেয়াল করল আশেপাশের লোকজনের চোখে কেমন যেন ভয়ার্ত ভাব ফুটে উঠেছে, আর কথা না বাড়িয়ে মৃগাঙ্গ ছুটল তার কুড়ের দিকে, ভেনাস অ্যাম্পুল আর সিরিঞ্জ আনার জন্য। জিনিসগুলো নিয়ে মৃগাঙ্গ আবার হাজির হলো সেই জায়গাতে। ইতোমধ্যে লোকটা যেন আরও নিস্তেজ হয়ে পড়েছে। লোকটাকে প্রথমে ধরাধরি করে আবার ঘরের ভেতরে নিয়ে ঘরের বিছানায় শোয়ানো হলো। মৃগাঙ্গ ইঞ্জেকশন দিল লোকটাকে, তারপর লোকটার চারপাশে ঘিরে দাঁড়িয়ে সবাই প্রতীক্ষা করতে লাগলো সেই ইঞ্জেকশন কোনো কাজ দিয়েছে কি না সেটা দেখার জন্য। বাইরে সূর্যদেব আকাশে উঠতে শুরু করলেন, সময় এগিয়ে চলল। খুব দামি ইঞ্জেকশন, কিন্তু তবু যেন আস্তে আস্তে আরও নিস্তেজ হয়ে যেতে লাগলো লোকটা, আর তার সঙ্গে সঙ্গে যেন আরও বেশি ভয়ার্ত ভাব ফুটে উঠতে লাগলো দাঁড়িয়ে থাকা লোকগুলোর চোখে মুখে। ম্যাকাওয়ের অসংখ্য বলিরেখাময় মুখমণ্ডল যেন দুশ্চিন্তায় আরও বেশি কুঞ্চিত হতে লাগলো। ঘণ্টাখানেক সময় কেটে গেল, প্যারট নামের লোকটাকে তখন যেন একদম নিস্পন্দন মনে হচ্ছে। মৌনতা ভঙ্গ করে একটা লোকের উদ্দেশ্যে ম্যাকাও বলল, শার্ক, ওর নাকের কাছে হাত দিয়ে দেখো। দেখলো লোকটা, তারপর ভয়ার্তভাবে বলল, প্যারটের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। মৃগাঙ্গ নিজে ডাক্তার নয়, তবে লোকটার দেহ পরীক্ষা করে তারও যেন মনে হলো লোকটা মারা গেছে। শ্বাস পড়ছে না, চোখের মণি স্থির, বুকের থুকপুকানিও থেমে গেছে। মাথা থেকে টুপি খুলে ম্যাকাও বলল, আমারও মনে হচ্ছিল প্যারট আর বাঁচবে না, ও সাপ কামড়ালে কাউকে কোনোভাবেই বাঁচানো যায় না। কথাটা শুনে সঙ্গে সঙ্গে একজন লোক আতঙ্কিতভাবে বলে উঠল, তবে কি দেবী মেরুসার পুজো বন্ধ হবে অলঙ্কারের অভাবে? কিছুক্ষণ নিশ্চুপভাবে দাঁড়িয়ে রইল ম্যাকাও, প্রবল দুশ্চিন্তাগ্রস্ত তার মুখ। তারপর সে ঘরের অন্যান্য আতঙ্কগ্রস্ত মুখগুলোর দিকে তাকিয়ে বলল, চলো প্যারটের দেহটাকে সমুদ্রের পাড়ে রেখে আসা যাক, সমুদ্র ভাসিয়ে নিয়ে যাক ওর দেহ। কিছুক্ষণের মধ্যেই ধরাধরি করে প্যারটের দেহটা
ঘর থেকে বের করা হলো। ইতিমধ্যে গ্রামের নারী শিশুরাও ভিড় জমিয়েছিল ঘরের বাইরে। মৃতদেহটাকে দেখেই কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল তাদের মুখ। একজন বয়োজ্যেষ্ঠ নারী হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল, মেডুসা মেডুসা বলে। তারপর সবাই যেন কেমন নিশ্চুপ হয়ে গেল। এক অখণ্ড নীরবতা নেমে এলো চারপাশে। প্যারটের মরদেহ নিয়ে ম্যাকাওয়ের নেতৃত্বে গ্রামের পুরুষরা এগুলো সমুদ্রের দিকে, আর মৃগাঙ্গ ফিরে চলল তার কুরের দিকে। এখানে এসেই যে তাকে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা সে ভাবেনি। সে ভাবতে লাগলো, লোকটার মৃত্যুর জন্য যদি মেরুসার পুজো বন্ধ হয়ে যায় তবে তার এখানে আসাটাই পণ্ড হবে। ঘরে ঢুকে সে ব্যাপারটা ভাবতে লাগলো। হঠাৎ একটা লোকের বক্তব্য তার মনে এলো। লোকটা বলেছিল যে অলংকারের অভাবে দেবী মেরুসার পুজো বন্ধ হবে। তাহলে কি যে লোকটা মারা গেল সেই দেবীর অলংকার সংগ্রহ করত? অলংকার মানে সেই মুক্তগুলো যার সন্ধান করতে এই দ্বীপে ছুটে এসেছে মৃগাঙ্গ। একটা ব্যাপার মৃগাঙ্গ ম্যাকাওয়ার তার সঙ্গীদের কথোপকথনে বুঝতে পেরেছে, প্যারট নামের লোকটার মৃত্যুতে এরা যতটা না শোকাহত তার থেকে অনেক বেশি আতঙ্কিত লোকটার মৃত্যুতে দেবী মেরুসার পুজো বন্ধ হয়ে যাওয়ার ভয়। সময় এগিয়ে চলল। বেলা 10টা নাগাদ মৃগাঙ্কের আর ঘরে থাকতে ভালো লাগলো না। পরিস্থিতি বোঝার জন্য ঘর থেকে বেরোলো সে। বাইরে বেরিয়ে এসে দেখতে পেল সর্দার ম্যাকাও আর তার সেই অনুচর শার্ক এগিয়ে আসছে তার ঘরের দিকে। তারা এসে মৃগাঙ্কের মুখোমুখি দাঁড়ালো। ম্যাকাও মৃগাঙ্কের উদ্দেশ্যে বলল, ব্যারটকে সমুদ্রের পাড়ে রেখে আসা হয়েছে। এতক্ষণে হয়তো সমুদ্রের জল ভাসিয়ে নিয়ে গেছে তার দেহ। আমরা মৃতের অন্তিম কার্য এভাবেই সম্পন্ন করি। মৃগাঙ্গ বলল, ব্যাপারটা খুবই দুঃখজনক, তোমাদের আমি সমবেদনা জানাচ্ছি। ম্যাকাও বলল, হ্যাঁ ব্যাপারটা দুঃখজনকই তো বটে। দেবীর পুজো যদি বন্ধ হয় তবে দুর্যোগ নেমে আসবে আমাদের ওপর। তাছাড়া তুমি যার খোঁজে এসেছ দেবীর গলার সেই মুক্তোর মালাটাও তোমার আর দেখা হবে না। ম্যাকাওয়ের শেষ কথাটাতে চমকে গেল মৃগাঙ্গ। সে জানলো কি করে যে সে মেরুসার মুক্তোর সন্ধানে এসেছে? এই প্রশ্নের জবাব অবশ্য কয়েক মুহূর্তের মধ্যেই মৃগাঙ্গ পেয়ে গেল। ম্যাকাও তার পোশাকের মধ্য থেকে একটা ছেঁড়া দোমড়ানো কাগজের টুকরো বের করে এগিয়ে দিল মৃগাঙ্গের হাতে। নিক্সনের দেয়া মুক্তমালা শোভিত মেরুসা সাজা সেই আরোয়াক রমণীর ফটোগ্রাফ, যা ছিল তার ব্যাগের মধ্যে। জিনিসটা যে খোয়া গেছিল তা বুঝতে পারেনি মৃগাঙ্গ। ছবিটা মৃগাঙ্গের হাতে তুলে দিয়ে ম্যাকাও বলল, আমরা যে বাদরগুলোকে দিয়ে নারকেল পাড়াই তারা তোমার ঘরে ঢুকে এ ছবি নিয়ে গিয়েছিল। একটা বাদর চিবোচ ছিল এটা। সেই বাদরের কাছ থেকেই এই ছবিটা গতকাল সন্ধ্যাতে উদ্ধার করে দেয় আমাকে একজন। আর কদিন পরেই দেবীর পুজো। আমার এটা সন্দেহ প্রথমেই হয়েছিল যে হঠাৎ তুমি এই সময় উপস্থিত হলে কেন। ছবিটা দেখার পর ব্যাপারটা স্পষ্ট হলো আমার কাছে। দেবী মেরুসার মুক্তোর মালার সন্ধানেই তুমি এখানে এসেছো, নইলে এ ছবি তোমার কাছে থাকবে কেন? আমি ঠিক বলছি কি না বলো। ম্যাকাওয়ের কথা শুনে কি জবাব দেবে তা বুঝে উঠতে না পেরে মৃগাঙ্গ তাকিয়ে রইল ম্যাকাওয়ের দিকে। আবছা হাসি ফুটে উঠেছে ম্যাকাওয়ের মুখে, ধরা পড়ে গেছে মৃগাঙ্গ। বেশ কয়েক মুহূর্তের নীরবতা। ম্যাকাও এরপর বলল, তোমাকে একটা কথা বলি, দেবী পুজো বন্ধ হোক আমরা তা কিছুতেই চাই না। আর তুমিও নিশ্চয়ই ওই মুক্ত কোথায় পাওয়া যায় সে রহস্য থেকে বঞ্চিত হতে চাও না। তুমি যদি চাও তবে সে সন্ধান তুমি পেতে পারো। কথাটা শুনে মৃগাঙ্গ এবার বলল, কিভাবে? ম্যাকাও বলল, মেডুজা দেবীর পূজোর প্রধান উপাচার হল কণ্ঠশোভিত ওই মুক্তোর ছড়া। ওই মুক্তমালায় সজ্জিত না করলে দেবী পুজো হবে না।
সমুদ্রর গভীরে এক গোপন জায়গাতে গিয়ে সে মুক্ত সংগ্রহ করি আমরা। তুমি যদি আমাদের সঙ্গে গিয়ে সেই মুক্ত আহরণে সহায়তা করো, তবে তোমার আমার দুজনেরই কাজ হবে। যাবে আমাদের সঙ্গে? মৃগাঙ্গ বলল, হ্যাঁ যাব, কখন যেতে হবে? ম্যাকাও বলল, এখনই রওনা হতে হবে, আজ সূর্যোদয়ের পরই যাত্রা শুরু করার কথা ছিল আমাদের, কিন্তু প্যারটের মৃত্যুটা সব গোলমাল করে দিল। মুক্ত আহরণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল তার, সে কাজটা এখন তোমাকেই করতে হবে। মৃগাঙ্গ বলল, ঠিক আছে, আমি রাজি। কিছুক্ষণের মধ্যেই ম্যাকাও আর তার অনুচর শার্কের সঙ্গে গ্রাম ছাড়ল মৃগাঙ্ক। নারকেল বন অতিক্রম করে সমুদ্রের পাড়ে এসে উপস্থিত হলো তিনজন। একটা বেশ বড় পালতোলা নৌকা ভাসছে সমুদ্রের জলে, সনে ছাওয়া কাঠের বেশ কয়েকটা ঘরও আছে নৌকাটাতে। মৃগাঙ্গ ও নৌকা আগে কখনো দেখেনি। জল ভেঙে নৌকোতে ওঠার জন্য এগোতে এগোতে সমুদ্র তটের একটা জায়গার দিকে তাকিয়ে ম্যাকাও বলল, ওখানে প্যারটের মৃতদেহ রাখা হয়েছিল, এখন দেখছি না, সমুদ্র ভাসিয়ে নিয়ে গেছে দেহটা। মৃগাঙ্গ বলল, তোমরা লোকটাকে ঘরে আটকে রেখেছিলে কেন? আরও এক দলপতি জবাব দিল, ওকে নিয়ে আজ আমাদের সমুদ্রে ভাসার কথা ছিল, কিন্তু ও রাজি হচ্ছিল না। ভেবেছিলাম সারা রাত ওকে আটকে রাখলে হয়তো মত পরিবর্তন করবে, শেষ পর্যন্ত ও কিন্তু নিজেকে বাঁচাতে পারল না। দেবী মেরুসার মুক্ত সংগ্রহের কাজে রাজি না হয় হয়তো দেবী মেরুসার অভিশাপেই মৃত্যু হলো তার। জল ভেঙে নৌকোটাতে উঠল মৃগাঙ্গরা। নোঙর হিসেবে একটা ভারী পাথর খণ্ড মোটা কাছি দিয়ে জলে ফেলা ছিল। ম্যাকাও আর শার্ক মিলে সেটা উপরে টেনে তুলল। মৃগাঙ্গদের নৌকা ভেসে পড়ল সমুদ্রের জলে। মৃগাঙ্গ খেয়াল করল, তাদের নৌকাটার সঙ্গে নারকেল গাছের গুড়ির মধ্যে গর্ত করে তৈরি করা একটা ছোট কালো জাতীয় নৌকাও কাছি দিয়ে বাঁধা। সেটাও সমুদ্রের ঢেউয়ের সঙ্গে দুলতে দুলতে এগিয়ে চলল বড় নৌকোটার সঙ্গে। সমুদ্রের বাতাস পাল ঠেলে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছে ক্যারিবিয়ান সাগরের গভীরে। দাঁড় বাইতে হচ্ছে না, শুধু হাল ধরে বসে আছে শার্ক, আর তার পাশে বসে আছে ম্যাকাও। মৃগাঙ্গ গিয়ে বসলো তাদের কিছুটা তফাতে একটা জায়গাতে। চারদিকে তাকিয়ে এসে বোঝার চেষ্টা করতে লাগলো কোন দিকে যাচ্ছে। প্রথম অবস্থায় তার চোখে পড়তে লাগলো ছোট বড় নানান দ্বীপ, কিন্তু আস্তে আস্তে সেসব দ্বীপ হারিয়ে যেতে লাগলো তার চোখের আড়ালে। গভীর থেকে গভীর সমুদ্রে প্রবেশ করতে লাগলো নৌকো। মৃগাঙ্গ এবার ম্যাকাওকে জিজ্ঞেস করল, আমরা কোন দিকে যাচ্ছি? ম্যাকাও শুধু জবাব দিল, দেবী মেরুসার ইচ্ছায় বাতাস আমাদের যেখানে নিয়ে যাচ্ছে সেই দিকেই যাচ্ছি আমরা। জবাব শুনে মৃগাঙ্গ বুঝতে পারল এই ব্যাপারে এখনই কিছু বলতে রাজি নয় এই আরওয়াক। সূর্য ঠিক মাথার ওপর পৌঁছালো, এগিয়ে চলল নৌকা। খোলা জায়গাতে বাতাসে থাকলেও সূর্যের তাপে গরম লাগতে শুরু করল মৃগাঙ্কর। তাছাড়া সমুদ্রের জলের সূর্যরশ্মির প্রতিফলনও চোখে পীড়া দিচ্ছে তার। তার থেকে কিছু সময়ের জন্য মুক্ত হতে নৌকার ঘরগুলোর মধ্যে গিয়ে ঢুকল মৃগাঙ্গ। ছোট কাঠের ঘরগুলোর মধ্যে কিছুই নেই, শুধু একটা ঘরের মধ্যে লম্বা টেবিল আছে, সেটা আবার মেঝের সঙ্গে পেরেক পুঁতে আটকানো। টেবিলটা দেখে তার উপরে শুয়ে পড়ল সে। নৌকার দুলনিতে অনিচ্ছাকৃতভাবে ঘুম নেমে এলো তার চোখে। একটা প্রচণ্ড ঝাঁকুনিতে যখন মৃগাঙ্গর ঘুম ভাঙল, তখন ঘণ্টা তিনেক সময় কেটে গেছে। মৃগাঙ্গ তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো। সামনে একটা বালির চর, সেখানে নোঙর ফেলা হয়েছে, আর তার ঝাঁকুনিতেই ঘুম ভেঙেছে মৃগাঙ্কর। এ কোন জায়গা? এখানে কি তবে মুক্ত পাওয়া যায়? মৃগাঙ্গের সঙ্গে চোখাচোখি হলো ম্যাকাওয়ের। তার মনের ভাব পাঠ করেই যেন ম্যাকাও বলল, হ্যাঁ এটাই সেই জায়গা যেখান থেকে মেরুসার মুক্ত সংগ্রহ করে নিয়ে যাব আমি।
মৃগাঙ্গ আকাশের দিকে তাকিয়ে জায়গাটার অবস্থান বোঝার চেষ্টা করতে লাগলো। শার্ক নামের লোকটা নৌকোর পাটাতনের কাঠ সরালো, তার ভিতর থেকে এক এক করে বের করতে লাগলো ছুরি দড়ি এইসব। মৃগাঙ্গ ভাবল এবার নিশ্চয় সমুদ্রের তলায় নেমে ঝিনুক তোলার প্রস্তুতি শুরু হলো। যে ঝিনুকে এত বড় মুক্ত থাকে সে ঝিনুকগুলো নিশ্চয়ই অনেক বড় হবে, কিন্তু নৌকর খোল থেকে সবশেষে যে জিনিসটা বের করলো তা দেখে একটু অবাক হলো মৃগাঙ্ক। সেটা হরপুনের মতো একটা অস্ত্র। মৃগাঙ্ক ম্যাকাওকে প্রশ্ন করলো, হরপুন দিয়ে কী হবে? জবাবে ম্যাকাও আঙুল তুলে দেখালো জলের দিকে। সেদিকে তাকিয়ে অবাক হয়ে গেল মৃগাঙ্ক, ব্যাপারটা এতক্ষণ সে খেয়ালই করেনি। বালির চড়া সংলগ্ন সমুদ্রে নৌকার আশেপাশে পাক খাচ্ছে ক্যারিবিয়ান সাগরের বিখ্যাত গ্যালানোর হাঙরের ছাদ। আকারে ছোট হলেও এই হাঙরের দাঁত অতি মারাত্মক ধারালো আর তীক্ষ্ণ। এক কামড়ে এরা যে কোনো মানুষকে দুটুকরো করে ফেলতে পারে। এই সমুদ্রে নামা মানেই নির্ঘাত মৃত্যু। মৃগাঙ্গের চোখে বিস্ময়ের ভাব লক্ষ্য করে ম্যাকাও বলল, মুক্ত সংগ্রহ করার জন্য আগে আমাদের হাঙর মারতে হবে একটা, এটাই রীতি। কিছুক্ষণের মধ্যে হরপুনে দড়ি পড়ালো শার্ক, তারপর হাঙরগুলোকে দেখে নিয়ে হরপুন ছুড়ল নৌকোর পাশে ঘোরা একটা হাঙরকে লক্ষ্য করে, অব্যর্থ লক্ষ্য। হাঙর মারার নৈপুণ্যর জন্যই হয়তোবা লোকটার নাম শার্ক রাখা হয়েছে। দড়ি টেনে হরপুন বিদ্ধ হাঙরটাকে নৌকায় তুলে ফেলল শার্ক। হাঙরের ফাঁক করা মুখের ভেতর জেগে আছে শার্শার তীক্ষ্ণ বীভৎস দাঁতগুলো, কি ভয়ঙ্কর দাঁত। হাঙরটাকে নৌকায় তোলার পর শার্ক একটা বড় ছুরি দিয়ে হাঙরের মাথাটা কেটে রেখে দেহটা ছুঁড়ে ফেলল জলে। সঙ্গে সঙ্গে স্বজাতির মাংস ছিঁড়ে খাওয়ার জন্যই যেন মেতে উঠল হাঙরগুলো। তাই দেখে মৃগাঙ্ক বলল, এখান থেকে মুক্ত কিভাবে সংগ্রহ করবে, কিভাবে জলে নামবে? তার কথা শুনে ম্যাকাও বলল, অমুক্ত সংগ্রহ করা হবে চাঁদ ওঠার পর, তখন সব কিছু শান্ত হয়ে যাবে। শার্ক নামের লোকটা হাঙরের কাটা মাথাটা নিয়ে এরপর তার কাজ শুরু করলো। মৃগাঙ্গ দেখল লোকটা একটা ছুরি দিয়ে হাঙরের মারাত্মক দাঁতগুলো চোয়াল থেকে খুলে একটা পাত্রে রাখছে। সেগুলো দিয়ে কি হবে তা বুঝতে পারলো না মৃগাঙ্গ। সময় এগিয়ে চলল, বিকেল হয়ে গেল। তারপর একসময় সমুদ্রের বুকে লাল আবির গুলে সূর্যদেব বিদায় নিতে বসলেন। ম্যাকাও মৃগাঙ্ককে বলল, এবার আপনি বিশ্রাম নিন, মুক্ত সংগ্রহ করার সময় আপনাকে ডাকবো। ঘরে ঢুকে টেবিলটার উপরে বসল মৃগাঙ্ক। কিছুক্ষণ পর শার্ক একটা পাত্রে ডালের মতো কিছুটা তরল খাবার দিয়ে গেল। মৃগাঙ্ক পাত্রটা নিয়ে একটা চুমুক দিল তাতে। দ্বিতীয় চুমুক যখন সে দিতে যাচ্ছে ঠিক তখনই যেন একটা প্রচণ্ড চপাঘাত পড়ল তার গালে, তার হাত থেকে ছিটকে পড়ল বাটিটা। ব্যাপারটা বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো মৃগাঙ্কর। তারপরে সে দেখল ঘরের মেঝের খড়ের ওপর পড়ে ছটফট করছে একটা উড়ুক্কু মাছ। জল থেকে উড়ে খোলা জানলা দিয়ে ভিতরে ঢুকে সেটা আছড়ে পড়েছিল মৃগাঙ্কর গালে। মৃগাঙ্ক মাছটাকে তুলে নিয়ে আবার জলে ফেলে দিল। কেমন যেন ঘুম পাচ্ছে মৃগাঙ্গর, টেবিলটার উপর লম্বা হয়ে শুয়ে পড়ল সে। মৃগাঙ্গর যখন হুঁশ ফিরল তখন খোলা জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টি পড়ল তার। চাঁদ উঠে গেছে অনেকক্ষণ, তবে মাঝে মাঝে তা ঢেকে যাচ্ছে মেঘের আড়ালে। বেশ বাতাসও বইছে, মাঝে মাঝে ঢেউয়ের আঘাতে নৌকাটা দুলছে। মৃগাঙ্গর মনে পড়ল ম্যাকাও বলেছিল চাঁদ উঠলে মুক্ত সংগ্রহ করবে তারা। কথাটা মনে হতেই তাড়াতাড়ি উঠে বসতে যাচ্ছিল মৃগাঙ্গ, কিন্তু পারল না। আর এরপরই মৃগাঙ্গ বুঝতে পারল তার শরীরটা টেবিলের সঙ্গে দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বাঁধা। কি হলো ব্যাপারটা? সে আধো অন্ধকার ঘরের চারপাশে তাকিয়ে ম্যাকাওকে ডাকতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা মশাল হাতে তার সঙ্গীকে নিয়ে ঘরে প্রবেশ করলো ম্যাকাও। তার সঙ্গী শার্কের হাতে ধরা থালার মতো একটা পাত্র। মৃগাঙ্গ তাকে দেখে বলে উঠল,
আমাকে কে বেঁধেছে, কেন? হাসলো ম্যাকাও। তারপর ধীরে সুস্থে হাতের মশালটা কাঠের দেয়ালের গায়ে এক জায়গাতে গুঁজে বলল, তোমার জ্ঞান ফিরে গেছে দেখছি। খাবারটা তাহলে পুরোটা খাওনি তুমি। যা হোক, তাতে আমার কাজের তেমন অসুবিধা হবে না। মৃগাঙ্গ আবার বলে উঠল, আমাকে বেঁধে রেখেছ কেন? ম্যাকাও বলল, তোমাকে তো বলেছিলাম চাঁদ উঠলে মুক্ত সংগ্রহ করব আমরা। মৃগাঙ্গ বলল, তার সঙ্গে আমাকে বেঁধে রাখার সম্পর্ক কি? তোমরা কি আমাকে সে ব্যাপারটা দেখতে দিতে চাও না? ম্যাকাও অদ্ভুতভাবে হেসে বলল, তুমি কত দূর থেকে ছুটে এসেছো। মেরুসার মুক্ত কিভাবে কোথা থেকে সংগ্রহ করা হয় তা জানার জন্য, সেটা কি তোমাকে আমি না জানিয়ে পারি? আর একটু পরেই তুমি জেনে যাবে ব্যাপারটা। অবশ্য ফিরে গিয়ে তুমি অন্যদের ব্যাপারটা সম্বন্ধে জানাতে পারবে কি না তা আমার জানা নেই। মৃগাঙ্গ বলল, তার মানে? ম্যাকাও আর শার্ক কিছুটা এগিয়ে এলো মৃগাঙ্গের কাছে। তাদের দুজনের মুখে কেমন যেন একটা হিংস্র ভাব ফুটে উঠেছে। ম্যাকাও হিস হিস করে বলে উঠল, ব্যাপারটা জানার খুব শখ ছিল না তোমাদের, যাতে কোটি কোটি ডলার কামাতে পারো তোমরা? এবার তোমাকে জানাচ্ছি ব্যাপারটা। এই মুক্ত সত্যি সংগ্রহ করা হয় মানুষের পেট থেকে। তোমার পেট থেকেও আমি সংগ্রহ করব এই মুক্তগুলো। দাঁতগুলো কি ধারালো দেখেছো? তোমার পেট চেরার সময় তোমারই মালুম হবে না। এই বলে সে শার্কের হাতে ধরা প্লেটটা দেখালো। মৃগাঙ্গ দেখল সেই প্লেট বা থালার উপর সার্জিক্যাল নাইফের মতো সুন্দরভাবে সাজানো আছে হাঙরের তীক্ষ্ণ বাঁকানো দাঁতগুলো, বড় থেকে ছোট নানা আকৃতির দাঁত। সেগুলো দেখার সঙ্গে সঙ্গেই মৃগাঙ্গ আতঙ্কে চিৎকার করে বলে উঠল, তোমরা কি পাগল হয়ে গেছো? মানুষের পেটে কখনো মুক্ত পাওয়া যায়? ম্যাকাও প্লেট থেকে বেশ বড় একটা দাঁত তুলে নিয়ে সেটাকে ঠিক যেভাবে ব্লেড ধরে তেমনিভাবে ধরল ডান হাতের তর্জনী আর মধ্যমার ফাঁকে। ব্লেডের থেকেও ধারালো হাঙরের বাঁকানো দাঁত। সেটাকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে সে বলল, না পাগল হইনি, ব্যাপারটা তুমি এখনই বুঝতে পারবে। কথাগুলো বলে টেবিলের দিকে পা বাড়ালো ম্যাকাও। আতঙ্কে হিম হয়ে আসছে মৃগাঙ্গর শরীর, সে চিৎকার করে উঠতে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে টেবিলের নিচে একটা খচখচ শব্দ হলো। সেই অন্ধকার থেকে বেরিয়ে মৃগাঙ্গর টেবিল আর ম্যাকাওদের মাঝখানে আবির্ভূত হলো একজন। মৃগাঙ্গর দিকে পিছন ফিরে দাঁড়ালেও সে একজন আরওয়াক। তাকে দেখেই থমকে দাঁড়ালো ম্যাকাও। বিস্ময়ের ভাব ফুটে উঠল ম্যাকাও আর শার্কের মুখে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। শার্কের মুখে ফুটে উঠতে লাগলো আতঙ্কের ভাব। তার হাতে ধরা প্লেটটা কাঁপতে থাকলো। ম্যাকাও বলে উঠল, প্যারট তুমি? লোকটা জবাব দিল, আমারই তো এখানে আসার কথা ছিল, তাই চলে এলাম। মৃগাঙ্গ এবার বুঝতে পারল এই লোকটা সেই সাপে কাটা প্যারট। কিন্তু সে জবাবটা দেওয়ার সঙ্গে সঙ্গেই শার্কের হাত থেকে প্লেটটা খসে পড়ল। আতঙ্কে সে ছুটল জানলার দিকে, তারপর খোলা জানলা দিয়ে সোজা ঝাঁপ দিল সমুদ্রের জলে। আর তার কয়েক মুহূর্তের মধ্যেই মরা আর্তনাদ ভেসে এলো সমুদ্রের বুক থেকে। যে হাঙরের দাঁতগুলো এতক্ষণ সাজিয়ে ধরে রেখেছিল সেই দাঁতগুলোই যেন এখন ছিঁড়ে খাচ্ছে তার দেহ। হতভাগ্য লোকটার আর্তনাদ মিলিয়ে গেল, কিন্তু সঙ্গীর এই আকস্মিক মৃত্যু যেন তেমন বিচলিত করতে পারল না ম্যাকাওকে। বরং ঘটনাতে তার চোখে মুখে আরো হিংস্র ভাব ফুটে উঠল। ম্যাকাও প্যারটের উদ্দেশ্যে বলে উঠল, ও তোমাকে প্রেতাত্মা ভেবে জলে ঝাঁপ দিলেও আমাকে তুমি বোকা বানাতে পারবে না। ওই ইঞ্জেকশনটা নেওয়ার ফলে তুমি সুস্থ হয়ে উঠেছো। তারপর আমরা যখন তোমাকে সমুদ্রের পাড়ে ফেলে গ্রামে গিয়েছিলাম, তখন তুমি জ্ঞান ফিরে পেয়ে এই নৌকাতে লুকিয়েছিলে।
আমাকে আমার কাজটা করতে দাও, লোকটার পেট চিরব আমি। মৃগাঙ্গের মনে হলো ম্যাকাওয়ের যুক্তিটা সত্যি। জ্ঞান ফিরে আসার পর লোকটা নিশ্চয় নৌকাতে এসে উঠেছিল। ম্যাকাওয়ের কথা শুনে প্যারট বলে লোকটা তার কাছে গিয়ে তেছড়াভাবে দাঁড়িয়ে তার জামাটা প্রথমে ওপরের দিকে তুলে ধরল। লোকটার মুখ শরীর এবার দৃশ্যমান হলো মৃগাঙ্গের চোখে। প্যারট তার উন্মুক্ত পেটটা দেখিয়ে ম্যাকাওকে বলল, এখান থেকেই তো মুক্ত নেওয়ার কথা ছিল তোমার, এখান থেকেই নাও, ওই লোকটার পেট চিরতে দেব না আমি তোমাকে। বেশ কঠিন স্বরে কথাগুলো বলল প্যারট। কথাটা শুনে তপ করে জ্বলে উঠলে ম্যাকাওয়ের চোখ। সে বলে উঠল, হ্যাঁ এবার দুটো মুখ তোর ছড়া পড়াবো দেবীকে, তোরটাও নেব আর এই বিদেশিরটাও নেব, অনেক মুক্ত পাওয়া যাবে। এই বলে সে প্যারটের দিকে এগিয়ে গিয়ে দু আঙ্গুলের ফাঁকে ধরা হাঙরের দাঁতটা চালালো প্যারটের পেট লক্ষ্য করে। কিন্তু দাঁতটা প্যারটের পেট ছুঁয়ে গেলেও কোনো আঁচড় কাটতে পারল না। ম্যাকাওয়ের চোখে ফুটে উঠল বিস্ময়ের ভাব আর প্যারটের চোখে একটা বিদ্রুপের হাসি। এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে ম্যাকাও আবার সজোরে হাঙরের দাঁত চালালো প্যারটের পেট লক্ষ্য করে। কিন্তু ব্লেডের চেয়েও ভয়ঙ্কর দাঁত এবারও আঁচড় কাটতে পারল না তার পেটে। ম্যাকাওয়ের উদ্দেশ্যে এবার লোকটা বলল, আমার পেটের দিকে না তাকিয়ে নিজের পেটের দিকে তাকাও। ম্যাকাও তাকালো আর মৃগাঙ্গও তাকালো ম্যাকাওয়ের পেটের দিকে, প্যারটের পেটে নয়, যেন নিজের পেটেই হাঙরের দাঁত চালিয়েছে ম্যাকাও। দুটো চেরা দাগ, রক্তের স্রোতের সঙ্গে ম্যাকাওয়ের নাড়ি ভিড়িও যেন বাইরে বেরিয়ে আসছে। ম্যাকাওয়ের শরীরটা থরথর করে কেঁপে উঠল, তার হাত থেকে খসে পড়ল হাঙরের দাঁতটা, আর তারপর ম্যাকাও থপ করে মাটিতে পড়ে গেল। নৌকোটা প্রচণ্ড দুলছে, হাঙরের দাঁতটা কুড়িয়ে নিয়ে প্যারট এগিয়ে গেল মৃগাঙ্গের দিকে। সে কি মৃগাঙ্গের পেটও চিরবে নাকি? লোকটা এগিয়ে এসে হাঙরের দাঁতটা দিয়ে দড়ির বাঁধন কেটে দিয়ে তার হাত ধরে ঘরের বাইরে বের করে আনল। বাইরে প্রচণ্ড তুফান শুরু হয়েছে, মৃগাঙ্গকে নিয়ে লোকটা চড়ে বসল ক্যানোটাতে। ক্যানো নিয়ে উত্তাল সমুদ্রে ভেসে পড়ার আগে হাঙরের দাঁত দিয়ে নৌকোর নোঙরের কাছিটা কেটে দিল। ঝড়ের গতিতে সমুদ্রের অন্যদিকে ভেসে গেল নৌকোটা আর ক্যানোর দাঁড় বাইতে শুরু করলো লোকটা। উত্তাল সমুদ্রে মোচার খোলার মতো দুলতে লাগলো নৌকোটা। মৃগাঙ্গ যেন একটা আচ্ছন্ন অবস্থার মধ্যে ছিল। যখন তার হুঁশ ফিরল ততক্ষণে তারা ঝঞ্ঝাটপূর্ণ সমুদ্র অঞ্চল অতিক্রম করে এসেছে। কোন দিকে এসেছে, কত সময় কেটেছে তার খেয়াল নেই। চারপাশে এখন শান্ত সমুদ্র, চাঁদের আলো খেলা করছে জলে। শান্ত মনে ক্যানোর দাঁড় বাইছে প্যারট। মৃগাঙ্গর ধাতস্থ হতে আরও বেশ কিছুক্ষণ সময় নিল। হঠাৎ দূরের একটা আলোক বিন্দু দেখা গেল, সেটা দেখিয়ে প্যারট বলল, ওটা মাছ ধরার জাহাজ, এ নৌকো তোমাকে পৌঁছে দেবে ওখানে, তুমি বেঁচে গেলে। মৃগাঙ্গ এবার প্রশ্ন করল, তুমি আমাকে বাঁচালে কেন? প্যারট জবাব দিল, তুমি আমাকে ইঞ্জেকশন দিয়ে বাঁচাবার চেষ্টা করেছিলে তাই, আর সবচেয়ে বড় কথা, মানুষের পেট চিরে মুক্ত তৈরির এই প্রথাটা আমি বন্ধ করতে চেয়েছিলাম। বহু মানুষের মৃত্যু হয়েছে এতে, এজন্যই আমাদের জনজাতি নিশ্চিহ্ন হতে চলেছে। মৃগাঙ্গ বলল, মানুষের পেট চিরে মুক্ত তৈরি মানে? প্যারট দাঁড় টানতে টানতে বলল, এ এক প্রাচীন আমাদের প্রথা। দেবী মেরুসার গলায় তোমরা যে জিনিসগুলো দেখো তা আসলে ঝিনুকের পেটের মুক্ত নয়, ওই হাঙরের দাঁত দিয়ে মানুষের পেট চিরে তার অন্ত্রের একটা অংশ কেটে বের করা হয়। তারপর সেটাকে বিশেষ পদ্ধতিতে খাড় দিয়ে মেজে আরও সাদা চকচকে করা হয়। তারপর তার ভেতর বাতাস পুরে ছোট ছোট বলের মতো বানানো হয়। হাতে না নিলে তুমি জিনিসটা দেখে আসলে বুঝতেই পারবে না যে সেটা আসলে মুক্ত নয়। এই বাতাস পোড়া মানুষের তৈরি মুক্ত বেশি দিন থাকে না, পচে যায়, তাই আমরা একে সমুদ্রে বিসর্জন দিই। মজার ব্যাপার হলো, মেরুসা দেবীর উপাসনার জন্য তৈরি এই মুক্ত কিভাবে বানানো হয় তা লোকজনকে না বললেও আমরা যখন বলি যে
এ মুখ তো মানুষের পেট থেকে পাওয়া যায়, তখন সে কথা কিন্তু বাইরের পৃথিবীর লোকজন বিশ্বাস করে না, অথচ আমরা কৌশলে সত্যি কথাটাই বলি। এরপর দ্বার পাইতে পাইতে আরওয়াক বলল, আমাদের গ্রামের সবার পেট থেকেই আগে একবার নারী বের করা হয়েছে, আমারও নারী নেওয়া হয়েছে, দ্বিতীয়বার নেয়ার পর আর কেউ বাঁচে না, আমার অন্ত্র না পেয়ে শেষে ওরা তোমার থেকেই তা নেয়ার চেষ্টা করছিল। মৃগাঙ্গর এবার মনে হলো, গ্রামের সেই নারকেল বনের মধ্যে সারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা আরওয়াকদের সবার পেটেই যেন একটা করে কাটা দাগ ছিল। ব্যাপারটা সে বুঝেও ঠিক বুঝতে পারেনি তখন। প্যারটের কথাগুলো শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। ক্রমশ উজ্জ্বল হচ্ছে জেলে নৌকর আলো। প্যারট একসময় বলল, এবার আমি ফিরে যাই, সমুদ্রের স্রোত পৌঁছে দেবে তোমাকে ওই জেলের নৌকোতে, কিন্তু তুমি আর কোনোদিন ও দ্বীপে যেও না। মৃগাঙ্গ বলল, তুমি কিভাবে ফিরবে, কোথায় যাবে? চাঁদের আলোতে একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল প্যারটের ঠোঁটে। সে জবাব দিল, দেখি সমুদ্র স্রোত কোথায় নিয়ে যায় আমাকে। এই কথা বলেই লোকটা কেন ছেড়ে নেমে গেল জলে। চাঁদের আলোতে প্যারটের দেহটা ভাসতে ভাসতে হারিয়ে গেল ঢেউয়ের আড়ালে। মৃগাঙ্গর হঠাৎ মনে হলো, আচ্ছা সাপের ভেনাসটা সত্যি লোকটার উপর কাজ করেছিল তো, নাকি অন্য কিছু? নইলে হাঙরের দাঁতের আঘাত প্যারটের পেটকে স্পর্শ করলো না কেন? কেনই বা চিড়ে গেল ম্যাকাওয়ের পেট? আর প্যারট জলের মধ্যে কোথায় হারিয়ে গেল? কিছুক্ষণের মধ্যেই জেলে নৌকা থেকে সার্চ লাইটের তীব্র আলো এসে পড়ল মৃগাঙ্গের কেনোতে। একটা চিৎকার শোনা গেল, ওহে কে তুমি? মৃগাঙ্গ জবাব দিল, ওহে আমি আরওয়াক দ্বীপ থেকে আসছি, আমাকে তোমাদের নৌকায় তোলো।